ভিউয়ার্স, আপনারা অনেকেই আপনাদের স্পোকেন ইংলিশকে উন্নত করতে চাচ্ছেন, কিন্তু আপনারা সঠিক উচ্চারণের কারণে আপনারা স্পোকেন ইংলিশে আপনারা কথা বলতে পারছেন না। আমরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টাং টুইস্টার চর্চা করার মাধ্যমে আপনি কীভাবে স্পোকেন ইংলিশে খুব চমৎকারভাবে আপনি জড়তাবিহীন অনন্য কথা বলবেন। আমরা জানি যে স্পোকেন ইংলিশে জড়তা দূর করতে হলে টাং টুইস্টার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, সেজন্য আমি আজকে আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং যে টাং টুইস্টারগুলি আছে সেগুলি প্র্যাকটিস করাবো। আপনারা যদি শুরুতে শেষ পর্যন্ত আমাদের সবার সঙ্গে থাকেন এবং এই টাং টুইস্টারগুলো নিয়মিত চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনাদের জিওবার যে জড়তা আছে জড়তা দূর করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে চমৎকারভাবে আপনি অনর্গল কথা বলতে পারবেন। ভিউয়ার্স, এ লট অফ ইউ আর স্ট্রাগলিং টু ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ, বাট ইউ ক্যানট ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ ডিউ টু ল্যাক অফ করেক্ট প্রনাউন্সিয়েশন। ইন টুডেস ভিডিও I'm gonna show you how to improve your spoken English with correct pronunciation by practicing tongue twister. So you all are most welcome to enjoy our today's video. I think if you enjoy our today's video from beginning to end, undoubtedly you all will be able to speak in English with correct pronunciation. So let's get started. ভিউয়ার্স, টাং টুইস্টার, আমরা জানি যে টাং টুইস্টারের বাংলা মিনিং হচ্ছে দন্ত ভাঙ্গা শব্দ, দাঁত, যেটাকে আমরা বাংলায় দাঁত ভাঙ্গা শব্দ বলে থাকি, কিংবা এটিকে দুরুচ্চার্য শব্দ বলা হয়। এগুলি উচ্চারণ করা খুবই কঠিন, কিন্তু এই টাং টুইস্টার উচ্চারণ করার মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশে জড়তাবিহীন অনুরোধ কথা বলতে পারবো। এটি বিশেষ করে মুখের ভেতরে যে মাসল মাসল প্র্যাকটিস করা হয়, আপনারা যদি নিয়মিত টাং টুইস্টার চর্চা করেন, আমি নিশ্চিত আপনারা খুব সহজে আপনারা সঠিক উচ্চারণ শেখার সহ আপনি স্পোকেন ইংলিশে জড়তাবিহীন অনুরোধ কথা বলতে পারবেন। আজকের পর্বে আমার ইনস্টিটিউটের নিউ বেঞ্চের একজন স্টুডেন্ট, সে আমাদের সঙ্গে আছে, আমি তাকে একটি ফ্রেজ দেবো, সে ফ্রেজটিকে সে আমেরিকান উচ্চারণে এই ফ্রেজটিকে সে টাং টুইস্টার করবে। সো লিসেন টু অ্যান্ড রিপি, তার টাং টুইস্টার হচ্ছে, তার যে ফ্রেজটি হচ্ছে, পিটার পাইপার picked a pack of pickled peppers. আমি আবার বলছি, পিটার পাইপার picked a pack of pickled peppers. So say it again. Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. Fine, interesting. Peter Piper picked a pack of pickled pepper. Peter Piper picked a pack of Peter Piper picked a pack of pickled peppers. Say it again. Peter Piper picked a pack of pickled peppers. Excellent. Peter Piper picked a pack of pickled peppers. Excellent. All right. Viewers, এই পর্বে আমাদের নিউ বেঞ্চের আরেকজন স্টুডেন্ট ইমন আপনাদেরকে যে ফ্রেজটি টাং টুইস্টার করবে সেটি হচ্ছে Shelly sold seashells by the seashore. 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 Again. Shelly sold seashells by the seashore. 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 আবার Shelly sold seashells by the seashore. 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 All right, thank you. ভিউয়ার্স, এই পর্বে আমার নিউ বেঞ্চের একজন স্টুডেন্ট, সে আপনাদেরকে পাঁচটি ইন্টারেস্টিং টাং টুইস্টার শোনাবে। সো লিসেন টু হিম অ্যাটেন্টিভলি। সো তোমার প্রথম টাং টুইস্টার হচ্ছে ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক। সে ইট অ্যাগেইন। ইউনিক নিউইয়র্ক। 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 ইউনিক নিউইয়র্ক কিংবা ইউনিক নিউইয়র্ক, মেগানরা নিউকে নু বলে, আপনারা নু বলতে পারবেন চাইলে নিউ বলতে পারবেন। ইউনিক নিউইয়র্ক কিংবা ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক অর ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক। সে উইথ মি, ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক। ইউনিক নিউইয়র্ক। ওকে, সেকেন্ড টাংশটা হচ্ছে থ্রি ফ্রি থ্রোস। থ্রি ফ্রি থ্রোস। থ্রি ফ্রি থ্রোস। থ্রি ফ্রি থ্রোস। সে উইথ মি,
Three free throws. Third number হচ্ছে red leather yellow leather. Number 4 যে টাংটু শিশিটি হচ্ছে Rubber baby buggy bumpers. Say me again. Rubber baby buggy bumpers. All right. Number 5 যে টাংটু শিশিটি হচ্ছে red blood blue blood. Say with me again. Red blood blue blood. All right. Viewers, এই পর্বে আমার নিবো চেক স্টুডেন্ট ইমরান আপনাদেরকে Berry board parlor, but the parlor was bitter. The American story is a tongue twister. So listen to attentively. Berry board parlor, but the parlor was bitter. 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 Excellent, alright. Viewers, April way. আমাদের নিউ বেচের জয়দেব আপনাদেরকে একটি চমৎকার ইন্টারেস্টিং টাং টুইস্ট আপনাদের শোনাচ্ছে। তার টাং টুইস্ট হচ্ছে she sells on the seashore. Said she sells on the seashore. So said me again. She sells on the seashore. She sells on the seashore. No, she sells on the seashore. She sells on the seashore. Say it me again. She sells on the seashore. 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 All right. আপনার আজকের যে টাং টুইস্টারটি এই যে ফ্রেজটি এটি আপনি দর্শকদের শোনাবেন। Rubber baby buggy bumpers. ওকে ভিউয়ার্স, উনি আপনাদেরকে রেড লেদার ইউলো লেদার ইফ এই ফ্রেজটি উনি আপনাদেরকে উচ্চারণ শোনাবে। Red leather, yellow leather. All right. Viewers, our new batch of student, she sells on the seashore. If phrase ti apnake uchcharon kore shunabe. She sells on the seashore. Apra bolun, she sells on the seashore. 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 All right. Viewers, আমি এ পর্বে আমাদের নিউ বেচের আরেক স্টুডেন্ট মাসুমকে একটি ফ্রেজ দিয়েছি, সে এটি টাং টুইস্ট করবে। তার টাং টুইস্টার হচ্ছে A proper copper coffee pot. Excellent, all right.
ভিউয়ার্স, এই পর্বে আমাদের নিউ বেঞ্চের আর একজন স্টুডেন্ট আশরাফুল একটি চমৎকার ফ্রেজে টাং টুইস্টার করবে। তার টাং টুইস্টটি আমি আমেরিকান উচ্চারণে বলছি, সেটিকে ব্রিটিশ উচ্চারণে করবে। বেরি বোর্ড বার্ডার বাট দ্য বার্ডার ওয়াজ বিটার, বেরি বোর্ড বার্ডার বাট দ্য বার্ডার ওয়াজ বিটার, সেট ইন ব্রিটিশ ইংলিশ। পেটি বোর্ড বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা, পেটি বোর্ড বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা। ভিউয়ার্স লক্ষ্য করুন, ইজ এ ব্যাটি, বিই ডাবল টি ওয়াই, এটি আমেরিকান উচ্চারণ হবে ব্যারি। কেন বেরি হচ্ছে? আমরা জানি যে আমেরিকান উচ্চারণ হচ্ছে ইংরেজি কোনো শব্দে যদি দুটি ভাওয়ালের মাঝখানে টি থাকে সেটি হচ্ছে ডি, ফ্ল্যাপ টি উচ্চারিত হয় সেটিকে ডি এর মতো, ঠিক ব্যারি। সো ব্যারি বোর্ড বার্ডার বাট দ্য বার্ডার ওয়াজ বিটার, সে ব্রিটিশ উচ্চারণে বলেছে। সো ব্রিটিশ উচ্চারণে টি হবে বেটি বোট বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা, সেই টাইম বেটি বোট বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা, বেটি বোট বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা, বেটি বোট বার্ডার বাট দ্য বার্ডার ওয়াজ বিটার, বেটি বোট বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা। ফাইন, বেটি বোট বার্ডার বাট দ্য বার্ডার ওয়াজ বিটার, বেটি বোট বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা, বেটি বোট বার্ডার বাট দ্য বার্ডার ওয়াজ বিটার, বেটি বোট বাটা বাট দ্য বাটা ওয়াজ বিটা। রাইট, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন। ওকে ভিউয়ার্স, এই পর্বে আমাদের নিউ বেঞ্চের সাকিব আপনাদেরকে যে টাং টুইস্টার শোনাবে সেটি হচ্ছে ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, সেট মি ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, কিংবা ইউনিক নিউইয়র্ক, কিংবা ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, অথবা ইউনিক নিউইয়র্ক, অথবা ইউনিক নিউইয়র্ক, সেট মি অ্যাগেইন ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক। আপনারা চাইলে ইউনিক নিউইয়র্ক কথা কিংবা ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, নিউকে আমেরিকা উচ্চারণে নো বলা হয়, নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক, কিংবা ইউনিক নিউইয়র্ক, ইউনিক নিউইয়র্ক। রাইট ভিউয়ার্স, এভাবে নিউ বেঞ্চের আরেকজন স্টুডেন্ট জনি আপনাদেরকে যে ফ্রেজটি টাং টুইস্টার করবে সেটি হচ্ছে শি শুড শাইন দ্য শাইনিং সান, 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 she should shine the shining sun, she should shine the shining sun, she should shine the shining, sorry, she should shine the shining sun, she should shine the shining sun, she should shine the shining sun, she should shine the shining sun. Excellent. All right, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবুলারি দক্ষ হন, তাহলে আপনারা আবার লেখা 6 অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানীয় শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান করে তাদের 600 মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পাশের মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিল আপনি দক্ষ করবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন, তারা আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেল ফোন নাম্বার লিখে দেবেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির থেকে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও, টেক কেয়ার, বাই বাই।